দর্শক, দেশযোগ শেষ করব ঝিনাইদহের গাছ বাড়ির খবর জানিয়ে। গাছের প্রতি ভালোবাসায় গাছ দিয়ে পুরো বাড়ি ছেয়ে দিয়েছেন ঝিনাইদহের আমিরুল ইসলাম। লক্ষণদিয়া গ্রামের ওই বাড়িটিকে দূর থেকে মনে হয় যেন একটি গাছ, তাই বাড়িটি দেখতে ছুটির দিনে ভিড় লেগে যায় দর্শনার্থীর। পুরো বাড়িটি ঢাকা পড়েছে 5,000 গাছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এই যেন সবুজে মাখামাখি চারপাশ, বাড়ির দেয়াল থেকে শুরু করে প্রাচীর সব জায়গা ঢেকে দেয়া হয়েছে গাছ দিয়ে। যেদিকে তাকানো যায় গাছের সবুজ রং এনে দেয় চোখের প্রশান্তি। তাই তো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ি এখন পরিচিত গাছবাড়ি হিসেবে। তিনি জানান, ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ছিল, সে ইচ্ছে পূরণ করতেই 15 বিঘা জমির উপর তৈরি বাড়ির চারপাশ সাজানো হয়েছে দেশি বিদেশি প্রায় 5,000 গাছ দিয়ে। বইয়ের লাইব্রেরি থাকে, এটা তেমন গাছের লাইব্রেরি হিসাবে আমার তৈরি করা। ভবিষ্যৎ প্রজন্মের যদি বাচ্চা ছেলে মেয়ে কেউ যদি গাছ, কোনো গাছ দেখতে চায় বা গবেষণা করে, তাহলে এখানে এসে তারা সেটা দেখতে পাবে, তার ফুল কেমন, ফল কেমন, এবং এটার কারণে বিভিন্ন পাখি প্রজাতি মানে আসিয়া বাসা করছে বা যেগুলো হারিয়ে গেছিল সেগুলো এখন ফিরে আসছে, সেই পাখিগুলো। শুক্র ও শনিবার বাড়িটি খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য। প্রকৃতি আর সবুজের সমারোহে হারাতে তাই পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন হাজারো মানুষ। এরকম গাছপ্রেমিক যদি সারা বাংলাদেশে যদি থাকতো, তাহলে হয়তো সারা বাংলাদেশ সবুজ সবুজ একটা প্রকৃতির মধ্যে আমরা বসবাস করতে পারতাম। করোনাকালীন সময় ঘরে বন্দি থেকে থেকে আমরা দম বন্ধ অবস্থা, এই কারণে আমরা একটু প্রকৃতির মাঝে বেড়াতে আসছি। আমি গাছবাড়িতে বেড়াতে আসছি, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বাড়ি সুন্দর, খুবই সুন্দর। বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন বেশ কয়েকজন পরিচর্যাকারী, আনন্দ নিয়ে চলে তাদের কর্মযজ্ঞ। 5,000 রকমের গাছপালা আছে, আমাদের যে বেতন দেয় সেই বেতনে সুন্দরভাবে আমরা সংসার চলি। আমরা এই যে ফুল গাছ ছাটাছুটো পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলো আমরা করি। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়িটিকে গাছের লাইব্রেরি হিসেবে রূপ দেওয়ার কাজ করছেন আমিরুল ইসলাম। বনশ্রী হালদার, 71।